এই মুহূর্তের মধ্যে পাওয়া সবচেয়ে বড় লেটেস্ট আপডেট। এবার ত্রিপুরায় ক্ষমতাচ্যুত তৃণমূল কংগ্রেস এমনটাই দাবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যের মাটিতে তৃতীয়বার ক্ষমতায় এসে এবার তৃণমূলের পাকিচ্চোক ত্রিপুরা। ত্রিপুরায় ঝাঁপিয়ে পড়েছে এবার তৃণমূলের নেতাকর্মীরা। ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে জোর চেষ্টা চালাচ্ছে তৃণমূলের হেভিওয়েট নেতারা, যেখানে কিন্তু দফায় দফায় গিয়েছিল ত্রিপুরা সফরে তৃণমূলের বহু নেতা। ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে জোর চেষ্টা চালাচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা, যেখানে কিন্তু এবার বড়সড় বিপদের মুখে ত্রিপুরায় বিজেপি। তো বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ দেখবেন। আপনাদের কাছে একটা ছোট্ট একটু অনুরোধ, ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওর নিচে দাঁড়াল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে টাকাটা চেপে দেবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়া যায়। এবার তৃণমূলের পাকিচ্চোক ত্রিপুরা। ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে জোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল নেতাকর্মীরা। আগামীতে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারে এমনটাই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের, যেখানে কিন্তু ত্রিপুরা এবার বড় সড় ভাঙনের মুখে পড়তে পারে। ত্রিপুরায় সংখ্যালঘুর 500টি পরিবার ও বিজেপির 3 সাংসদ এবার বিজেপি ছেড়ে নাম রাখতে চলেছে তৃণমূলে। তৃণমূলে এবার বিশাল বড় যোগদান ত্রিপুরায়, যেখানে কিন্তু বড় সড় ভাঙনের মুখে বিজেপি। আগামীতে ত্রিপুরায় ক্ষমতা আসতে পারে তৃণমূল কংগ্রেস এমনটাই রাজনৈতিক মহলের ধারণা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ত্রিপুরায় কি তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসতে পারবে কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।